দলত স্থান পোৱাৰে কথা নাছিল, কিন্তু অবশেষত তালে স্থান দলত। দলত স্থান লাভ কৰিয়ে হ্যাট্রিক। কাতার বিশ্বকাপ ফুটবলত প্রথম হ্যাট্রিক করা কোন এগৰাকী খেলুৱৈ? 6 ডিসেম্বর 2022 মঙ্গলবার কাতারর লুসেইল স্টেডিয়াম, ভারতীয় সময় অনুসরি নিশা 12:30। স্টেডিয়ামলৈ ফুট গৈছে হাজার হাজার দর্শক, কারণ সেইদিন কাতার বিশ্বকাপ ফুটবলর প্রি কোয়ার্টার ফাইনালত মুখামুখি হব পর্তুগাল আর সুইজারল্যান্ড। ইয়ারলৈকে সকল ঠিকই আছে, কিন্তু ম্যাচ আরম্ভ হওয়ার পাছতে হতবাক দর্শক, কারণ খেলপথারত নাই পর্তুগালের তারকা খেলুৱৈ ক্রিস্টিয়ানো রোনাল্ডো। উক্ত ম্যাচখন পর্তুগালের প্রশিক্ষক ফার্নান্ডো সান্টোসে ক্রিস্টিয়ানো রোনাল্ডোক স্টার্টিং ইলেভেনের বাহিরত রাখি তার ঠাইত সুযোগ দিলে গনসালো রামোসক। আর এইগৰাকী 21 বছরীয় ফুটবলারে হয়ে পড়ল পর্তুগালের বিজয়ের নায়ক, লগতে হয়ে পড়ল কাতার বিশ্বকাপ ফুটবলের প্রথমগী হ্যাট্রিক করা খেলুৱৈ। কাতার বিশ্বকাপ ফুটবলত 4 ম্যাচত অবতীর্ণ হওয়ার সুযোগ পো রামোসে সুইজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচখন 17-51 আর 67 মিনিটত 3টাক গোল করে অর্জন করে হ্যাট্রিক। উল্লেখ, এই ম্যাচখন সুইজারল্যান্ডক পর্তুগালে 6-1 গোলের ব্যবধানত পরাভূত করে। গুরুত্বপূর্ণ কথা যে পর্তুগালের বিশ্বকাপ দলত প্রথম নাম নাছিল রামোসর। আনহাতে আঘাতের বাবে ডিয়েগো জোতা নামের খেলুৱৈগৰাকীক দলের পর বাদ দিবলগা হয়, ফলস্বরূপে স্থান পায় রামোসে। সেই রামোসে এতিয়া পর্তুগালের নয়নের মণি। রামোসে এই হ্যাট্রিকর দ্বারা গড়ে কেবাটাও কৃতিত্ব। 1990 চনের পাছত বিশ্বকাপ ফুটবলত নক আউটত হ্যাট্রিক করা প্রথমগী খেলুৱৈ হিসাবে পরিগণিত হয় রামোস। তদুপরি বিশ্বকাপ ফুটবলের ইতিহাসত নক আউট পর্যায়ত হ্যাট্রিক করা সর্বকনিষ্ঠ খেলুৱৈও হল রামোস। পূর্বতে এই রেকর্ড আছিল ফুটবল সম্রাট পেলের নামত। রামোসর এই প্রদর্শনে পর্তুগালক উৎফুল্লিত করলেও চিন্তাত পেলাইছে প্রশিক্ষক ফার্নান্দো সান্টোসক, কারণ কোয়ার্টার ফাইনালত কাক এরিব কাক ধরিব, রামোসক ধরিবনে ক্রিস্টিয়ানো রোনাল্ডোক ধরিব। ইফালে কোয়ার্টার ফাইনালত পর্তুগাল অবতীর্ণ হব মরক্কোর বিরুদ্ধে, যে মরক্কোয়ে বিশ্বকাপ ফুটবলের প্রাক্তন চ্যাম্পিয়ন স্পেইনক পরাস্ত করে কোয়ার্টার ফাইনালত উপনীত হয়েছে। স্বাভাবিকতে মরক্কোর বিরুদ্ধে পর্তুগাল তীব্র প্রত্যাহ্বানের মুখামুখি হব লাগিব, আর সেই ম্যাচখন আটাইতক প্রদর্শন লক্ষণীয় হব রামোসর। ক্রস কারেন্ট।